আসসালামু আলাইকুম পাগল মধুরা সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম অনক ভাই আমাকে প্রশ্ন করে ভাই কলোনি ভালো না খাঁচা ভালো তাই আমি আজকে তার সবাইকে এই অ্যান্সারটা দিব কলোনি ভালো না খাঁচা ভালো দেখেন আমার এটা একটা ক ককাটালের কলোনি দেখেন কলোনিটার বয়স প্রায় চার মাসের উপরে আমি আজকে একটু চেক করব দেখেন এক নম্বরে ককাটাল কলোনিতে চেক করতে হলে শুধু এগুলো মানে উড়াউরি করে পাকনাতে মানে পাকনা দেওয়া রক্ত বাহিতেছে বা মানে ব্যথা পাইতাছে মানে যে খাঁচার বুদ্ধি একটা চেক করলে খুব আরামসে চেক করা যায় এটা করা যায় না তো এই বক্সগুলো চেক করতেও একটু ঝামেলা তারপরে পাখিগুলো ভয় পায় ককাটালেগুলো এটার বয়স প্রায় চার মাস ঠিক আছে তো দেখেন আমি দেখতেছি পাখিগুলো এক সবগুলো একই কোনায় চলে গেছে তো এই বক্সগুলোর ভিতরে ডিম দেয় কিন্তু এই পর্যন্ত কোনো আমি বাচ্চা পাই নাই একবার আমি চেক করে দেখলাম চারটা বাচ্চা কিন্তু তিন দিন পরে দেখে সবগুলা বেবি মেরে ফেলছে তো কারণটা কি তা জানি না তবে আমার মতে আমি যেহেতু খাঁচায় পালি কলুনি পালি কলুনি করলে কি দেখতে সুন্দর লাগে সময় বাঁচে বাস এই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় না দেখেন এখানে একটা দেখেন এটা মার্শাল্লাহ দেখছেন বাচ্চা করছে দেখেন একটা বেবি আছে বাকি দেখেন দুই তিন চারটা বেবি মরে গেছে দেখছেন চারটা বেবি মরে গেছে দেখেন তো এই কারণে আমি আপনারা ডিসিশন নিবেন কলোনি বলো না খাঁচা বলো ভাই আসলে পাখি একেবারে ডিম বাচ্চা না করলে এটাই এক আর একটা হচ্ছে বাচ্চা করার পরে বাচ্চা মরে যাবে ভাই এটা তো খুবই খারাপ লাগে তাই আমি সবগুলো দৌড়ে ফেলবো আমি কলোনি থেকে আমি খাঁচায় আলাদা আলাদা পালব আমার কাছে এটাই ভালো লাগবো দেখেন ফিমেলটা বসে আছে অথচ সবগুলা বেবি মেরে কোনায় নিয়ে রাখে সবগুলা ডিম ফুটছে এখন আমি লাভবাটার একটা কলোনি দিয়ে বুঝে আপনাদেরকে দেখেন এটা আমার একটা বার্ডের কলোনি দেখছেন কয়টা ডিম নয়টা ডিম দেখেন দুই চারশো নয়টা নয়টা ডিম দিয়েছে একটা বার্ডের বক্সের ভিতরে হয়তো দুইটা ফিমেল দিয়েছে ডিমগুলো আবার ফাটাইলো ফুটবে কিনা জানি না তো এই কারণে আমার কাছে কলোনি এত একটা ভালো লাগে না আমি আর একটা বক্স চেক করবো একই কলোনির ভিতরে আরও একটা বক্স আছে ওইখানেও আমার সেম মানে অবস্থা ঠিক আছে দেখেন এইগুলো লাভবাটে এইভাবে ডিম দিয়ে রাখছে ককাটাল থেকে আমি ভালো কিছু পাই নাই লাভবাট এই কোলোনি থেকেও ভালো একটা কিছু পাই নাই ঠিক আছে এখানে দেখেন একটা বক্স আছে তো এই মাসাল্লা দেখেন দুই চার ছয় আট নয়টা দেখেন এখানেও আর একটা বক্সের নয়টা ডিম তো এই আসলে ডিমগুলো আমি চেক করে দেখলাম প্রায় বেশিরভাগই ফাটাইল কিন্তু ডিমগুলো ফুটবে কিনা তা জানি না কারণ এতগুলো ডিম একসাথে তাও দিতে জামালা তারপর পাখি তো মারামারি করে বাই এটা জানেন তাই আমার মতে ভাই এই লাভবাট আমি আমার লাভবাট এবং ককাডাল সবগুলো আস্তে আস্তে আমি খাঁচায় বন্দি করে বলবো খাঁচায় পালব সেপারেট এখন আপনারা কলোনি করবেন না খাঁচায় করবেন এটা আপনাদের সিদ্ধান্ত দেখেন এতগুলো ডিম বেশি দেখতে তো খুব সুন্দর লাগে কলোনি দেখতে সুন্দর ভাই কিন্তু বাকি রেজাল্ট ভালো না দেখছেন এই কলোনিটির ভিতরে দুইটা বক্সে আমি নয়টা করে ডিম পেলাম তাই আমার কাছে মানে কলোনির রেজাল্ট ভালো লাগে না তাই আমি ইনশাল্লাহ সবগুলো সেপারেট সেপারেট করব পাখিগুলো সব ধরে ফেলবো দেখেন আমি আজকে সবগুলো পাখি ধরে ফেলতেছি কোকাটাল ধরে আমি সব সেপারেট সেপারেট খাঁচা করব দেখেন এখানে আমি এগুলো ধরে ফেলছি দেখেন যেগুলো বক্সে ডিম দিছে এগুলো যদি নিয়ে গেছে হয়তো ডিমগুলো আর ফুটবে না তাও দিবে না ঠিক আছে আর বাকিগুলো আমি অন মেল ফিমেল চেক করে দিয়ে দিব কারণ এ কলোনির ভিতরে শুধু উড়াউড়ি করে পাকে খায় আর শুধু চিল্লা চিল্লি করে আমার রেজাল্টের ভালো কিছু নেই তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করেন ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ